সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নাজমুন নাহার ইভা। আমি আমার নাজমুন নাহার কিচেনে আপনাদেরকে খুবই জনপ্রিয় একটি রেসিপি, পিজার রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের এই পিজাটা কিন্তু সাধারণ অন্যান্য পিজার মতো না, এটি একটু মশলাদার আর এটার মধ্যে কোনো চিজ নাই। তবে চিজ না থাকলে কি হবে, এটা কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। আপনারা শুধু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই বুঝবেন আসলে এর স্বাদ কতটা মজার। আর আরেকটা কথা হচ্ছে, যারা গ্রামে গঞ্জে থাকে, যাদের কাছে সব কিছু অ্যাভেলেবল নাই, তারাও কিন্তু এই পিজা খাওয়ার স্বাদটা মেটাতে পারেন। তো আমি এখানে 2 চা চামচ ইস্ট নিয়ে নিচ্ছি, অ্যাক্টিভ ড্রাই ইস্টটা নিয়েছি। তো হালকা উষুম গরম পানি আমি এর মধ্যে দিলাম, আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এরকম টেম্পারেচারের পানি দিলাম, হাফ কাপের মতো দিয়ে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ চিনিও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটা প্রায় ঘন্টা খানেকের জন্য রেস্টে রেখে দিব। তুলনামূলক একটু উষ্ণ জায়গায়, রান্নাঘরে একটু উষ্ণতম জায়গায় এটা ঢেকে রেখে দিব। তো ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। তো আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম, এসে দেখি, দেখেন কেমনভাবে ইস্টটা ফুলে উঠেছে, তার মানে ইস্টটা একদম পারফেক্টভাবে ফুলে গেছে। তো আমি এখানে হাফ কেজি ময়দা নিয়েছি একটা গামলাতে। তো আমি এখানে আজকে 5টার মতো পিজা বানিয়েছি এটা দিয়ে। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিলাম, মানে 5 টেবিল চামচের মতো চিনি দিলাম আমি এখানে। দিয়ে আমরা এখন পিজার ডোটা বানিয়ে নিব। আর এখানে আমি প্রায় 1/4 কাপের মতো পাউডার দুধ দিয়ে দিয়েছি। আসলে এটা স্কিপ করতেও পারেন আপনারা, তবে আমি একটু স্বাদ বাড়ানোর জন্যই পাউডার দুধটা দিয়েছি। আর ওই যে অ্যাক্টিভ ইস্ট, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে করে একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। একটু নরম ডো বানাবো, একেবারে টাইট হবে না। আর একটু করে হাতে তেল নিয়ে নিচ্ছি, সয়াবিন তেল নিয়ে খুব ভালো করে মেখে মেখে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। তো 3 টেবিল চামচের মতো আমার তেল লেগেছে। তো আমি এখন এটাকে খুব ভালো করে মেখে রেস্টে রেখে দিচ্ছি, প্রায় 3-4 ঘন্টার জন্য রেখে দিব। তো আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা তো অবশ্যই রেখে দিবেন। এখন আমি সবজিটা প্রসেস করে নিচ্ছি। আমি পাতলা পাতলা করে পটল কেটে নিয়েছি। পটলের মধ্যে আমি একটু কাবাব মশলা, একটু ধনা গুঁড়া, একটু জিরা গুঁড়া, লবণ, একটু লাল মরিচের গুঁড়া আর 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা সামান্য একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। আর ঠিক একই রকমভাবে আমি আলুও পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি চিপসের মতো, আর একই মশলা দিয়েই আমি আলুটাকেও ভেজে নিচ্ছি। জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপর লাল মরিচের গুঁড়া, একটু আদা রসুন বাটা, লবণ আর 1 চিমটি হলুদ দিয়েছি। বেশি হলুদ দিবেন না, দেখতে কিন্তু কালার চলে আসবে, তখন ভালো লাগবে না আসলে। তো খুব বেশি এটা ভাজতে হবে না, মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসলেই তুলে নিতে হবে। তো আমি আলু আর পটলটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি আগেই বলেছি আমার এই পিজাটা একটু ডিফারেন্ট, কারণ 8-10টা পিজার মতো হবে না, একটু মশলাদার, মুখরোচক, বাঙালিদের খুব প্রিয় হবে এটা। বাঙালিদের জন্য, বাঙালিদের যেমন একটু ঝাল ঝাল পছন্দ করে, মশলাদার পছন্দ করে, ঠিক সেরকমই পিজাটা হবে। তো আমি এখানে প্রায় 500 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা, একটু কাবাব মশলা, ধনা গুঁড়া, জিরা গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, রান্না করে নিচ্ছি। আমি একটু ঢেকে দিলাম, যেহেতু চিকেন এটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার জন্য দেখুন চিকেন থেকে পানি বের হয়েছে। তো আমি এ পর্যায়ে একটু কাবাব মশলা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। কাবাব মশলাটা চিকেনের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। তো দেখুন পানিটা শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, তো খুব বেশি ড্রাই করা যাবে না। তো আমি এটা নামিয়ে নিলাম। এখানে নিয়েছি আমি 1 কাপের মতো টমেটো সস। টমেটো সসের মধ্যে একটু লবণ পরিমাণ মতো, আর একটু মরিচের গুঁড়া, আর একটু কালো গোল মরিচের গুঁড়া, একটু চিলি ফ্লেক্স দিয়েছি,
दिए और भालो करे नेड़े निलाम। एटा किन्तु केना जे प्राणेर जे टमेटो सस आछे सेई टमेटो सस एर मध्ये एकटु मशला दिले सेटार फ्लेवरटा आर एकटु बेड़े जाए। तो एदिके देखुन मयदार जे मिश्रणटा आमि मेखे रेखेछिलाम सेटा किरकम फुले उठेछे। तो एटाके आमि आर एकटु भालो करे मेखे नेड़े चेड़े मेखे निच्छि दिए खूब भालो एकटा डो बानिये निच्छि। आसले जादेर काछे कोनो पिजार कोनो इनग्रेडियंट्स थाके ना ताराओ किन्तु ए पिजाटा घरे बसेई बानिये निते पारबेन। जेमन धरेन ग्रामे गंजे जादेर काछे चूला आछे किन्तु ओभेन नाई बा पिजार जे प्यान थाके से पिजार प्यान नाई बा क्यापसिकाम अलिव बा चीज एगुलो जादेर काछे कोनो किछुई नाई ताराओ किन्तु এই পিজাটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি একটা স্ক্রিনে এসে একটা প্লেট নিয়েছি, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো আমি ওই ডোগুলোকে পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে আমি একটা ডো দিয়ে এই পিজা বানাচ্ছি। তো খুব পাতলা করে, পাতলা আমেরিকান পিজা যেরকম হয় পাতলা করে আমি এই প্লেটের মধ্যে ডোটাকে সমান করে গোল করে বিছিয়ে দিয়েছি। দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর ওই যে টমেটো সসটা বানিয়ে রেখেছিলাম সেই টমেটো সসটা লাগিয়ে দিলাম আর মেয়োনিজ লাগিয়ে দিলাম। তো এই মেয়োনিজটা হচ্ছে ঘরে তৈরি মেয়োনিজ, আমার চ্যানেলে এর রেসিপি দেওয়াই আছে, আপনারা প্লিজ দেখে নেবেন, চেক করে নেবেন, অথবা কেনাটা দিলেও হবে। আর আলু আর পটলগুলো দেখুন আমি এখানে বসিয়ে দিলাম আর চিকেনগুলোও বসিয়ে দিচ্ছি সুন্দর করে। আর ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজগুলো বসিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হোমমেড মেয়োনিজটা। তো আমার এই হোমমেড মেয়োনিজের রেসিপিটা তো আপনাদের বললামই দেয়াই আছে। তো এই মেয়োনিজটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু আমাদের চিজ নাই সেই চিজের অভাবটা পূরণ করবে এই মেয়োনিজ। মেয়োনিজটা অবশ্যই দিতে হবে। আর আমরা এর উপরে টমেটো সস দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়া আর একটু কালো গোলমরিচের গুঁড়া আর এক চিমটি চিলি ফ্লেক্স আমি এটার উপরে ছিটিয়ে দিচ্ছি। খুব ভালো করে ছিটিয়ে দিবেন, আর যদি পারেন একটু লবণ দিয়ে দিবেন ছিটিয়ে, কারণ আমি দেখেছি লবণ ছাড়াও বানিয়েছিলাম আবার লবণ দিয়েও বানিয়েছি, আমার কাছে লবণ দিয়েই খুব ভালো লেগেছে। এক চিমটি লবণ উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। দিয়ে আমি একটা কড়াই চুলার উপরে গরম করতে দিয়ে রেখেছিলাম, 10 মিনিটের পরে আমি প্রিহিট হয়ে গেলে আমি এই প্লেটটা পিজার প্লেটটা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে ঢেকে দিলাম। তো অপেক্ষা করব আমি 10 থেকে 15 মিনিট, খুব আস্তে করে জাল দিয়ে কিন্তু এটা করতে হবে। তো 10 মিনিট পরে, আমার 10 মিনিট লেগেছে, আপনাদের 10 মিনিটও লাগতে পারে, 12 মিনিটও লাগতে পারে, 15 মিনিটও লাগতে পারে। তো আমার 10 মিনিট পরে আমি এটা নামিয়ে নিয়েছি। তো দেখুন কি সুন্দর হয়েছে পিজাটা, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন খুব ক্রিস্পি হয়েছিল তলাটা আর মশলাদার, খুবই সুন্দর, খুবই মজার, অসম্ভব মজার হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা গুড লুকিং হয়েছে। তো আমি এরকম করে 5টা পিজা বানিয়ে নিয়েছি, তো আপনারা খেয়ে দেখবেন এভাবে বানিয়ে কতটা মজার হয়। আমি এভাবে কয়েকটা বানিয়েছি, আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন আর বানিয়ে খাবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।